নাইয়ার তরফে প্রতিজা বড়ুয়ার জন্মদিন স্মরণে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন। বহরমপুর রবীন্দ্র সদনে হয়ে গেল বর্ণাঢ্য অনুষ্ঠান। কেনাকাটার বস্ত্র বিপণী মনমোহিনী, বনেদিয়ানার সেরা ঠিকানা মনমোহিনী, উৎসবের সাজে সেজে উঠুন মনমোহিনীর হাত ধরে। এখন থেকে রয়েছে আমাদের নিজস্ব পার্কিং এর ব্যবস্থাও। মনমোহিনী, বহরমপুর, বোলপুর, মালদা। শারদীয়ার আগাম শুভেচ্ছা জানিয়ে ১৩তম বর্ষে নাইয়ার তরফে প্রতিজা বড়ুয়ার জন্মদিন স্মরণে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন। সোমবার বহরমপুর রবীন্দ্র সদনে একক সঙ্গীত, সমবেত সঙ্গীত, মরণোত্তর সম্মান প্রদান, নৃত্যনাট্য, কর্মহীন সঙ্গীত শিল্পীদের অনুদানের মধ্য দিয়েই অনুষ্ঠানটি হয়। সামগ্রিক পরিকল্পনা এবং পরিচালনায় নাইয়ার কর্ণধার অনুপ চক্রবর্তী। সঙ্গীতের সঙ্গে যুক্ত যে সমস্ত মানুষ, তারা যারা বাড়ি থেকে গৃহশিক্ষকতা কাজ করেন, তারা খুব কষ্টে আছে, বিভিন্ন প্রচণ্ড কষ্ট আছে। তারা না পারছে আলু বিক্রি করতে, না পারছে লটারির টিকিট বিক্রি করতে, তো তাদের পাশেই উৎসবের মুখে তাদের বাড়িতে হাসিটা পর্যন্ত জামা কাপড়টা কিনতে পারে, আমাদের সাধ্যমতো সহযোগিতা তাদের প্রতি গতি করছে। উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালের এমএসবিপি ডক্টর এ কে বেরা। করোনা যোদ্ধা হিসেবে সম্মানিত করা হয় তাকেও। নাইয়া চিরকালই সমাজের কথা ভাবে, শুধু একটা গানের দল তা নয়, লোকশিল্পী যেমন তারা করে, তেমনি সমাজের একটা কথা বিশেষ করে তাদের মাথায় থাকে বলেই তারা বিভিন্ন সামাজিক প্রোগ্রাম করে। তারা যে আজকে কোভিড যোদ্ধার সম্মান দিলেন, এটা আসলে একটা আরেক ধরনের সচেতনতা,